আলাইকুম, আমি বাবুস রহমান, ইটাল বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা প্লেন পোলাও রান্না করে দেখাবো। এটা খুব সহজে আপনারা করতে পারেন। আর হলো কিভাবে করতে হয় এটা আমি এখনই দেখাচ্ছি। আর দেখানোর আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল বাটনটিকেও পুশ করে রাখুন, তাহলে আমার নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে আসবে। ওকে, চলুন দেখা যাক কীভাবে রান্না করা হয়। হ্যাঁ, প্রথমে আমি আপনাদেরকে বলছি, আমি একটা কড়াই পাতিলে বড় পাতিল নিছি, আর এই পাতিলটাকে আমি গরম করব। আর আমি পরিমাণটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সাথে আস্তে আস্তে আমি আপনাদেরকে বলতেছি কোনটা কত গ্রাম নিয়েছি। হ্যাঁ, আপনারা সবসময় পোলাও রান্না করার সময় একটা টিপস আমি বলি, একটু বড় থেকে পাতিল নেবেন, তাহলে খুব ভালো হয় এবং নাড়তেও সুবিধা হবে, ঢাকতেও এবং এক কথায় ভালো হয়। এটার অনেক কারণ আছে। আর আমি এই পাতিলটাকে গরম করার সাথে সাথে আমি আপনারা বাটার ঘি দিয়েও করতে পারেন, আমি বাটার দিয়ে করছি, আপনারা যেটা ঘি আছে ওইটা দিয়েও করতে পারেন। এখানে আমি 50 গ্রাম বাটার নিচ্ছি। আমি 2টা তেজপাতা এভাবে দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে আস্ত দিতে পারেন, ছিঁড়ে দিতে পারেন। 2টা গরম মশলা দিয়ে দিব, সরি, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ আমি এই 2টা 3টা করে পরিমাণ মতো দিয়ে দিব, হালকা করে একেবারে। এখানে 100 গ্রামের মতো আমি পেঁয়াজ ছোটো করে কেটে ওটা দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভেজে নিব, আমি মরিচটা পরে দিব। পেঁয়াজটা আমি মোটামুটি ভাজবো, তারপরে এখানে আমি 200 গ্রাম মটরশুঁটি নিচ্ছি। মটরশুঁটিটা সিদ্ধ করা, তাই আমি বেশিক্ষণ ভাজবো না। আর যদি আপনারা কাঁচাটা নেন তাহলে 4 থেকে 5 মিনিট ভাজবেন, আর আমি এখানে 2 মিনিট মোটামুটি একটা নেড়ে ছেড়ে ইয়ে করবো, মাটিতে চেষ্টা করবো। এবং মরিচটাও দিয়ে দিব, মরিচটা আপনারা পরিমাণ মতো দেবেন। লবণটাও আমি দিচ্ছি একটু পরে। আমি এই বাসমতি চাল দিয়ে করবো, আমি চালটাকে ধুয়ে এভাবে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো, পুরো শুকনো শুকনো আসছে। এখন আমি তেলটাকে এখানে ঢেলে দেবো। এখানে আমি পরিমাণটা আপনাদেরকে বলছি, এখানে 400 গ্রাম আমি বাসমতি রাইস নিচ্ছি, আর এখানে 600 গ্রামের মতো পানি, 600 গ্রাম পানি নেব। আপনারা গ্রামের একটা মাপ আছে ওইটা নেবেন, আর না হলে করবেন গ্লাস, 1 গ্লাস চাল নিলে 1.5 গ্লাস পানি নেবেন। আপনারা 2 গ্লাস দিবেন না, 2 গ্লাস দিলে বেশি ঝরঝরা হবে না, আর পোলাওটা একটু ঝরঝরা হলেই ভালো লাগে, তাই আমি 1 কাপে 1.5 কাপ পানি নেব। এই পরিমাণটা দিয়ে আপনারা হিসাব করবেন। এই আমি এরকম সাইজ বাটির সাইজে মেপে নিচ্ছি। আমি মনে করেন এই বাটিতে যদি 1 বাটি চাল নেন, 1.5 বাটি পানি নেবেন, তাহলে আপনাদের পোলাওটা ঝরঝরে এবং শুকনো হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি একটু লবণ দিব, লবণ দিয়ে নাড়বো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হ্যাঁ, আমি এখানে আদা চামচের চা চামচের পরিমাণ আদা রসুনের পেস্টটা দিব, আপনারা এটা আগে স্কিপ করতে পারেন, আর ইচ্ছা করলে দিতেও পারেন। আমি একটু হালকা দিলাম, তাহলে একটু আমরা একটা গ্রানাজি স্মেল আসবে। আমি এই পানিটাকে গরম করে নিচ্ছি, তাহলে আমাদের সিদ্ধ হতে সুবিধা হবে। গরম পানিতে, ঠান্ডা পানি আপনারা কখনো দিবেন না, সবসময় গরম পানি ইউজ করবেন। হ্যাঁ, 3 থেকে 4 মিনিট আমি ভাজা ভাজা করলাম চালটাকে, এখন এই গরম পানিটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসে ভালো মতো, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর যখন পুরোপুরি বলক এসে পড়ে, আমি এটাকে চুলাটাকে কমিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো, তাহলে আমাদের এই রাইসটা পোলাওটা হয়ে যাবে। যখন এই মাখা মাখা মতো হয়ে যাবে, তখন আমি এটাকে চুলাটা বন্ধ করে আমি আধা ঘন্টা উপরে একটা ঢাকনা দিয়ে চেপে রেখে দিব, তাহলে মনে করেন আমাদের পোলাওটা হয়ে যাবে। তারপরে আমি এরকম অ্যালুমিনিয়াম
আমার ফয়েল দিয়ে আটকে দেবো, আপনারা ইচ্ছা করলে ঢাকনা দিয়ে ভালো করে ঢাকতে পারেন। আধা ঘন্টা পরে আবার ফেরত আসলাম, দেখেন পুরো ঝরঝরা। ওকে, এখন একটু নেড়ে দিব, আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে এবং একটু শক্ত শক্ত। আমি ইচ্ছে করে এরকম শক্ত শক্ত করছি, দেখেন আপনারা সিদ্ধ হয়ে গেছে। পরিবেশনের জন্য এটা রেডি, আমরা এখন যে কোনো কিছুর সাথে রোস্ট অথবা তন্দুরি চিকেনের সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারবো। আমি আপনাদের জন্য দেখেন তন্দুরি চিকেন করতেছি, আমরা তন্দুরি চিকেন দিয়ে খাবো, আপনারা আপনাদের মন মতো যে কোনো কিছু খেতে পারেন। আপনাদেরকেও দাওয়াত, আপনারা চলে আসেন। আর এটা হলো আমার তন্দুরি চিকেন, হ্যাঁ হয়ে গেল আমার এই প্লেন নর্মাল পোলাও রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য ভালো কাজ করার জন্য সহযোগিতা করব। হ্যাঁ, আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখালাম এটা যারা একটু শক্ত পোলাও পছন্দ করে, ঝরঝরা পছন্দ করে তাদের জন্য, আর আপনারা যদি একটু নরম খেতে চান তাহলে চালের সম পরিমাণ পানি নেবেন, এক গ্লাস পানি, চাল নিলে দুই গ্লাস পানি নেবেন, তাহলে একটু নরম হবে এবং একটু নরম হবে আর কি। আর আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।